প্রায় সন্ধ্যার সময় আমরা সিটি সেন্টারের রাস্তা ধরে হাঁটতেছি আর হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি। আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব প্রাচীন বিল্ডিং। ওই সামনে বাংলা ইংলিশ মিক্স করে কোন নাটক সিনেমা শুটিং হচ্ছে সামনে? হাঁস দেখা যায়, হাঁস দেখো ফুল ছিল, এই যে দেখো ফুল ছিল, আমরা এখন আছি হচ্ছে বিবিসির অফিসের সামনে হালে। ওই যে দেখেন বিবিসি নিউজের যে অফিস সেটা, বিল্ডিংটা বেশ বড়। সব প্রাচীন ভবনগুলো এখানে, সুন্দর সুন্দর প্রাচীন ভবন। আচ্ছা, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটা মিউজিয়াম, যেটা 2024 সালে নাকি ওপেন হবে। হ্যাঁ, তোমরা তো মানে কি বলবো, একদম দিলা। এটা যে ভরা ফেলতেছে, এটা হচ্ছে কুইন্স গার্ডেন। এরকম খাল ছিল এই জায়গায় না? হ্যাঁ, এখানে খাল ছিল ভাই। এখানে তো আমি কোনো খাল টাল কিছু দেখি না। না, 1778 এ পার্ট অফ হালস ফেমাস মেরিটাইম হেরিটেজ দ্য ডক ওপেন ইন 1778 বিফোর দ্য ইভেন্টুয়াল ক্লোজার ইন 1930। সো 1930 সালে এটা বন্ধ করছে। এবং 4 ইয়ার্স লাগছে হচ্ছে। এটা ছিল এরকম, এরকম ছিল, ব্রিজ ছিল, মোমেন্টাম ব্রিজ। এখন এই গার্ডেন করে ফেলছে। কি বাবা,
এখানে সব দিয়ে দিছে ওরা কি কি করবে উচ্চারণটা কিন্তু আমার মুখে বেঁধে যাচ্ছে মাঝে মাঝে বার্গারোলজি বার্গারের টেকনোলজি বার্গারের টেকনোলজি আচ্ছা এখন আমরা যাচ্ছি জুমার খাই রেস্টুরেন্ট বাস্তবে দেখে চোখ জুড়াইতেছ তোমরা মেনু দেখো আরো কি বললো চা চা খাবো আমরা এখন আমরা যেহেতু আমরা ফ্রোজেন হয়ে আসছি এখন একটু তোমাকে কে বলছে খাট বিড়ালি এটা হালের মধ্যে আমাদের এখন আপাতত কারেন্টলি চিকেন নান্দোসের থেকে নাকি বেটার সবার রিভিউ তুমি হল চিকেন খাবে খাচ্ছে এত বেশি হয়ে গেল ভাই চা তো বেশি হয়েছে পয়েন্টিং থিং উইথ দ্য লাইন অ্যাক্রস দ্য কি কি চাও চা না এত মানে মাথা ধরছে একটু খেয়ে দেব বাচ্চাদের জন্য মেনু চলে আসছে এটা হচ্ছে আই থিং চিজ বাইটস আমি চিকেন নাগেটস হয়ে গেল বড় টু হট কেফুল মাত্র চুলা থেকে উঠে আচ্ছা 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 বাট অনেক হট তো আস্তে আস্তে খাও অনেক গরম ভাই যে চলে আসছে আমি
আমি তোমার ভিডিও করি দেখো সবার আগে কি আমার তো সেই বার্মিংহাম থেকে খিদে নিয়ে আমি খাচ্ছি হচ্ছে সেই মজা নরমাল ফ্রাই আছে ভাই আপনার বার্গারের নাম হচ্ছে দা মেক্সিকান মেক্সিকান হ্যাঁ আমার বার্গারটা মেক্সিকান বার্গার আমি অলরেডি একটা বাইট দিয়েছি কিন্তু ভাবলাম যে উইংস টাকে খাই গরম থাকতে থাকতে সো উইংস এর টেস্ট আছে বাফালো উইংস ভাই কিন্তু বেশি দশটা খাইছে আটটা আমি কি দিব আমি তো প্রতিদিনই আসি আমি এমনি এমনি খাই আজকে স্পেশাল রিভিউ আজকে স্পেশাল রিভিউ হচ্ছে আমি এটা ট্রাই করেছি অনেক মজা হালুমি চিজ কেমন লাগছে অনেক মজা ভাই নাম না লেখাটা আমার নাকি আচ্ছা আজকে বার্গার যে কুক করছে সোনার বাংলাদেশ বলবো তো শেষমেশ আমরা বের হচ্ছি এই যে খাওয়া দাওয়া অবস্থা বিশাল খাই দায় বিশাল খাই দায়
তোফাজিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা খাবার মজা ছিল। অনেক খুশি হলাম আসছেন, কালকে আবার দিব তাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো বার্গলারদের সকল টিমকে ধন্যবাদ এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। যাই হোক, এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। দর্শকরা সবাই ভালো থাকবেন, আর মজার মজার বার্গার খাইতে হলে আমাদের শেফ তোফা ভাইয়ের হাতের খাবার খাইতে হলে হালে চলে আসতে হবে বার্গালজিতে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ছোটবেলায় তো করতাম কোক পাটি, আর স্পেশাল সোফা, এই যে পা বের করে আরেকজন বসে আছে দেখেন, সেই মজা, আল্লাহ রে বাপ রে বাপ, ঘুমাই যাবে।